هاي بقول لك ايه دي صارت والله هلو 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 هاي راديو فروم هاي يا حبايبي بنجلاديش انا بنجلاديش থেকে বলতেছেন হ্যাঁ কোথায় থেকে তো লগে মাই এটা বাঙালি ভাইয়া ঢাকা হ্যাঁ সাইনের বল কেন ঢাকা থেকে বলতেছেন আমরা তো হ্যাঁ সবাই ইয়েতে এই মুরগি আছে মাল খাবা মজা করছি মজা 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 কেমন আছে আস্তে আস্তে ওই ওই তোমার পুঁজিটা একটু চুকিয়ে দিই আগে একটু ঘরে যেত আপু ভরে দেবে ভাবে ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড আস্তে আস্তে এই রে হ্যালো 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 হ্যাঁ আপনি এ মামা হ্যালো হ্যালো দে হ্যালো দে হ্যালো হ্যালো কে রে মাইয়ে হ্যাঁ এ আপু তোমার একটু দেখ তোমার আমার হাতটা একটু দেখো তোমার দেখো দেখবো হ্যালো তোমার আমার হাতটা একটু দেখবো কি তোমার রান্নার হাতটা একটু দেখবো মানে তোমার রান্নার হাতটা একটু দেখবে আর কি আমার আস্তে সানাস শেষ হয়ে যাচ্ছে রান্নার হাত এই তো ওই তো রান্নার হাতটা যে কি সুন্দর জানি না আপনি কত সুন্দর হবেন যদি একবার আপনার চেহারাটা দেখাইতেন মনটা ভরে যেত মনে করেন এখানে অনেক পোলা প্যান আছে ওরা চিলডিল করতেছে এখন আমরা এখানে আছি তোমার কারণে যদি আপনার একবার দেখতে পারতাম তাহলে মনে করেন যে মনে হয় সেটা পূরণ হয়ে যেত আপু আমাদের সামনে কিসের লজ্জা আপু আমরা তো আপনার ছোট ভাইয়ের মতো ছোট ভাইয়ের সাথে বড় আপু দেখা দিয়ে এটাই তো ভাইয়ের কথা বলি ভাইয়ের কথা বলি ওর বাপ এই যে দেখ এই আমরা তো আঞ্চল খাই তোমরা কি আপু বললাম তোমরা কি মিড নাইট পার্টি করতেছ আমরা না না আমরা তো মনে করেন যে ঘুরতে আসছি তো ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসছি আমরা এক রুমে আছি তো সবাই এই মনে করেন যে কোনো কাজ নাই তো ওমি টিভিতে অ্যাপস ডাউনলোড করছি অনেক মেয়ে আসতেছে বাইরের দেশে তো আমাদের মানে কপালটা ভালো যে বাংলাদেশি একটা মেয়ে আমাদের সাথে কথা বলতেছে তো যদি আপনার সাথে আমাদের সাথে দেখা হয়ে যায় না দিনটা খুব ভালো যায় একবার দেখাইতে আপনার মোবাইল নাম্বারটা দিলে ভালো হইতো আমার কাছে কি বলছেন আপু আপনার কথাটা ভালো লাগছে আমি প্রেম করবো হে বেটা মোবাইল নাম্বারটা দিবেন আপু কিছু মনে করেন নয় আমার বন্ধু তো একটু বেশি ড্রাঙ্ক হয়ে গেছে গা এই কারণে আপনার সাথে এভাবে কথা বলতেছে আপু আপনি যেভাবে হাসিটা দিলেন না আপনি যেভাবে হাসিটা দিলেন না ফোনটা বইরে বইরে গেছে গা আপু হাসির সাথে সাথে যদি আপনার চেহারাটা একটু দেখাইতেন না পোলা বাইনের মন ভরে যেত আপু একটা বার আমার ওই মনে করেন আমার বন্ধু হ্যাঁ সিঙ্গেল এই পর্যন্ত কোন মায়ের লাগে ডেটিং হয়ে যায় নাই প্রেম করে নাই ওই যদি এখন দেখে আমরা সব করে হ্যাঁ ওই আমরা সব ট্রিট দিব ঠিক আছে ট্রিট দিলে মনে করেন যে লাইফটা পেন পেন থেকে মুক্ত হয়ে যাবো আমার ফ্রেন্ড সিঙ্গেল থেকে মিঙ্গেল আসবো বা দেখবো এই বন্ধু তো হয় আপু একবার ক্যামেরার সামনে আসেন মাত্র একবার দেখবো আমার চেহারা আপনার কণ্ঠটা না অস্থির আপু অস্থির একবার যদি আপনার চেহারাটা দেখতে পারতাম মনে মানে একটা আনন্দ পাইতাম আর কি আমার চেহারা ভালো না আর আমরা আর সমস্যা নাই তো আপু আমরা হ্যাঁ ওই একটা কথা আছে না আমরা তো আমরা তো নোয়াখালীর পোলা শুনেন আমার কথাটা শুনেন মনে করছেন না আমরা তো নোয়াখালীর পোলা দুধ দেয় যে গরু আছে না আমরা গাভী বলি আর কি দুধ দেওয়া গাভীর লাতি খাওয়া মন ভালো তো আপনার চেহারাটা দেখলে ক্ষতি হবে না আপু একটু দেখেন ও কি বলতেছে আমার ফ্রেন্ড মানে হয়তো মনে করেন যে জীবনে কোনো সময় মায়া লাগা কথা কয় না এই লাইফে ফার্স্ট কথা বলতেছে তো একটু নার্ভাস দেখেন ওর চেহারাটা দেখলে বুঝা যায় যে নার্ভাস ওকে ওকে বলতে দাও ও কিছু বলতে চাই কত 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 আমি লজ্জা পাইছি আপু লজ্জা পাইছে লজ্জা বলছে আপনার একবার দেখবো তখন তো বললা আবার হঠাৎ করে কি হলো ও লজ্জা পাইছে না বুঝেন না ব্যাপারটা ওই সিঙ্গেল তো কোনো সময় কোনো মেয়ের সাথে কথা বলে নাই ও আচ্ছা আপু আপু একটা দেখি না একটা দেখি ও বন্ধু বলছে আপু একবার দেখেন একবার একবার সবার একবার
আমি প্রেম করবো আপু একটু ড্রাঙ্ক তো ওর কথা কিছু মনে নিন না আচ্ছা আপু একটা বার দেখি আপনারে আচ্ছা দেখা হয়েছে আমার গত রাত তাহলে কি বলছিস